আসসালামু আলাইকুম। আজকে আমরা 22-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলা আছে, প্রচলিত প্রতীকে প্রমাণ করো বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু টাউ কিউব ইন্টু কাফা প্রাইম টাউ মাইনাস কাফা টাউ প্রাইম ইকুয়াল টু টাউ টু দি পাওয়ার 5 ডিডিএস কাফা বাই টাউ। এখন স্যারেট ফ্রেনেট সূত্র হতে আমরা জানি বি প্রাইম ইকুয়াল টু মাইনাস টাউ এন। এখন বি প্রাইম ইকুয়াল টু মাইনাস টাউ এনকে আমরা টি এন বি আকারে প্রকাশ করব, বা বি প্রাইম ইকুয়াল টু, এখন এখানে যেহেতু টি নেই তাহলে টি এর সহগ হবে জিরো, তাহলে জিরো ইন্টু টি, এখন এন এর সহগ হচ্ছে মাইনাস টাউ, তাহলে মাইনাস টাউ ইন্টু এন প্লাস, এখন যেহেতু এখানে বি নেই তাহলে বি এর সহগ হবে জিরো, অর্থাৎ জিরো ইন্টু বি। এখন এই সমীকরণকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। এখন আমরা বি ডাবল প্রাইম বের করব। বি ডাবল প্রাইম বের করার জন্য বি প্রাইমকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে ডি ডিএস বি প্রাইম ইকুয়াল টু ডি ডিএস মাইনাস টাউ এন, বা এখন বি প্রাইমকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে বি ডাবল প্রাইম ইকুয়াল টু মাইনাস, এখন আমরা জানি দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ সমান প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ, তাহলে টাউ ইন্টু দ্বিতীয় ফাংশন হচ্ছে এন, এন এর অন্তরীকরণ হবে এন প্রাইম প্লাস দ্বিতীয় ফাংশন এন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ, তাহলে টাউ প্রাইম ইকুয়াল টু মাইনাস টাউ ইন্টু এন প্রাইম প্লাস মাইনাস মাইনাস টাউ প্রাইম এন ইকুয়াল টু মাইনাস টাউ, এখন আমরা জানি এন প্রাইম ইকুয়াল টু টাউ বি মাইনাস কাফা টি, তাহলে এখানে এন প্রাইম ইকুয়াল টু হবে টাউ বি মাইনাস কাফা টি মাইনাস টাউ প্রাইম এন ইকুয়াল টু মাইনাস টাউ ইন্টু টাউ, তাহলে টাউ স্কোয়ার বি মাইনাস মাইনাস প্লাস কাফা টাউ টি মাইনাস টাউ প্রাইম এন। এখন এই সমীকরণকে আমরা টি এন বি আকারে সাজিয়ে লিখব, তাহলে কাফা টাউ টি কাফা টাউ টি মাইনাস টাউ প্রাইম এন মাইনাস টাউ স্কোয়ার বি। এই সমীকরণকে আমরা 2 নং দ্বারা চিহ্নিত করি। এখন যদি আমরা বি ডাবল প্রাইমকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে বি ট্রিপল প্রাইম পাব, সুতরাং ডি ডিএস বি ডাবল প্রাইম ইকুয়াল টু ডি ডিএস কাফা টাউ টি মাইনাস টাউ প্রাইম এন মাইনাস টাউ স্কোয়ার বি, বা বি ডাবল প্রাইমকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু, এখানে ধরি কাফা হচ্ছে প্রথম ফাংশন এবং টাউটি হচ্ছে দ্বিতীয় ফাংশন। এখন আমরা জানি দুটি ফাংশনের গুণফলের অন্তরীকরণ সমান প্রথম ফাংশন কাফা ইন্টু দ্বিতীয় ফাংশন অর্থাৎ ডি ডিএস টাউটি প্লাস দ্বিতীয় ফাংশন টাউটি ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ, তাহলে কাফা প্রাইম মাইনাস, এখন এখানে আমরা ইউ বি এর সূত্র প্রয়োগ করব, তাহলে দড়ি টাউ প্রাইম হচ্ছে ইউ এবং এন হচ্ছে বি, তাহলে এখানে প্রথম ফাংশন টাউ প্রাইম ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ এন প্রাইম প্লাস দ্বিতীয় ফাংশন হচ্ছে এন ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ, তাহলে টাউ ডাবল প্রাইম, এখন আমরা এখানে ইউ বি এর সূত্র প্রয়োগ করব, দড়ি টাউ স্কোয়ার হচ্ছে ইউ এবং বি হচ্ছে বি, তাহলে প্রথম ফাংশন টাউ স্কোয়ার ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ হবে বি প্রাইম প্লাস দ্বিতীয় ফাংশন হচ্ছে বি ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ, তাহলে টাউ স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে টু টাউ, কিন্তু টাউ এস নয় কাজেই টাউকে আবার এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে হবে টাউ প্রাইম, বা বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু কাফা ইন্টু, এখন আবার এখানে আমরা ইউ বি এর সূত্র প্রয়োগ করব, তাহলে দড়ি টাউ হচ্ছে ইউ এবং টি হচ্ছে বি, তাহলে প্রথম ফাংশন টাউ ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ টি প্রাইম প্লাস দ্বিতীয় ফাংশন টি ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ টাউ প্রাইম প্লাস কাফা প্রাইম টাউ টি কাফা প্রাইম টাউ টি মাইনাস টাউ প্রাইম এন প্রাইম টাউ প্রাইম এন প্রাইম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস টাউ ডাবল প্রাইম এন টাউ ডাবল প্রাইম এন মাইনাস টাউ স্কোয়ার বি প্রাইম প্লাস মাইনাসে মাইনাস
2 tau tau prime b ba b triple prime equal to এখন কাফা দ্বারা গুণ করব তাহলে কাফা tau t prime plus কাফা tau prime t plus কাফা prime tau t minus tau prime n prime minus tau double prime n minus tau square b prime minus 2 tau tau prime b এখন আমরা t prime n prime এবং b prime এর মান বসাবো আমরা জানি t prime equal to kappa n এবং b prime equal to minus tau n বা b triple prime equal to kappa tau t prime সমান হচ্ছে kappa n plus kappa tau prime t plus kappa prime tau t minus tau prime n prime সমান হচ্ছে tau b minus kappa t তাহলে tau b minus kappa t minus tau double prime n minus tau square b prime সমান হচ্ছে minus tau n minus 2 tau tau prime b বা b triple prime equal to এখন kappa into kappa তাহলে হবে kappa square tau n plus kappa tau prime t plus kappa prime tau t minus tau prime tau b minus minus a plus kappa tau prime t kappa tau prime t minus tau double prime n minus এখানে tau square এখানে tau তাহলে tau cube minus minus a plus n minus 2 tau tau prime b বা b triple prime equal to এখন আমরা t কমন নিব যদি t কমন নেই তাহলে এখানে থাকবে kappa tau prime আবার এখান থেকে t কমন নিলে এখানে থাকবে kappa prime tau আবার এখানে আছে t তাহলে t কমন নিলে এখানে থাকবে plus kappa tau prime এখন আমরা n কমন নিব তাহলে plus n এখন যদি n কমন নেই তাহলে এখানে থাকবে kappa square tau তাহলে kappa square tau আবার এখান থেকে n কমন নিলে থাকবে minus tau double prime আবার n কমন নিলে এখানে থাকবে tau cube এখন আমরা b কমন নিব তাহলে plus b এখন যদি b কমন নেই তাহলে এখানে থাকবে minus tau prime tau আবার এখানে থাকবে minus 2 tau tau prime বা b triple prime equal to এখানে kappa tau prime তাহলে 2 kappa tau prime plus kappa prime tau into একক ভেক্টর t plus আবার এখানে kappa square tau minus tau double prime plus tau cube into একক ভেক্টর n এখানে minus tau tau prime এবং minus 2 tau tau prime তাহলে হবে minus 3 tau tau prime into একক ভেক্টর b এই সমীকরণকে আমরা 3 নং দ্বারা চিহ্নিত করি এখন 1 2 এবং 3 নং সমীকরণ হতে পায় b prime b double prime এবং b triple prime তাহলে b prime b double prime b triple prime equal to এখন b prime সমান আমরা লিখতে পারি t এর সহগ 0 n এর সহগ minus tau b এর সহগ 0 তাহলে 0 minus tau 0 আবার b double prime সমান আমরা লিখতে পারি t এর সহগ kappa tau n এর সহগ minus tau prime b এর সহগ minus tau square তাহলে kappa tau minus tau prime minus tau square এবং b triple prime সমান আমরা লিখতে পারি t এর সহগ 2 kappa tau prime তাহলে 2 kappa tau prime plus kappa prime tau n এর সহগ হচ্ছে kappa square tau minus tau double prime plus tau cube এবং b এর সহগ হচ্ছে minus 3 tau tau prime modulus
এখন আমরা এই সারি বরাবর মান নির্ণয় করব, তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে আবার প্লাস। এখন আমরা এই সারি বরাবর মান নির্ণয় করব, তাহলে জিরোর জন্য মান হবে জিরো, মাইনাস, আবার এখানে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস টাও। এখন এই সারি এবং এই কলাম বাদ যাবে, তাহলে এই উপাদানের সাথে এই উপাদান গুণ হবে, তাহলে কাফা টাও ইন্টু মাইনাস থ্রি টাও টাও প্রাইম। এখন সূত্রের মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস টাও স্কোয়ার, এখন এই উপাদানের সাথে টাও স্কোয়ার গুণ হবে, তাহলে টু কাফা টাও প্রাইম প্লাস কাফা প্রাইম টাও। এবং এখানে জিরোর জন্য মান হবে জিরো ইকুয়াল টু টাও। এখন কাফা টাও দ্বারা এই রাশিকে গুণ করলে হবে মাইনাস থ্রি কাফা টাও ইন্টু টাও, তাহলে টাও স্কোয়ার টাও প্রাইম প্লাস, এখন টাও স্কোয়ার দ্বারা গুণ করলে হবে টু কাফা টাও স্কোয়ার টাও প্রাইম প্লাস কাফা, এখন টাও ইন্টু টাও স্কোয়ার, তাহলে টাও কিউব, এখানে কাফা প্রাইম ইকুয়াল টু টাও। এখন মাইনাস থ্রি কাফা টাও স্কোয়ার টাও প্রাইম, এবং এখানে আছে প্লাস টু কাফা টাও স্কোয়ার টাও প্রাইম, তাহলে এখানে থাকবে মাইনাস কাফা টাও স্কোয়ার টাও প্রাইম প্লাস, এখানে থাকবে কাফা প্রাইম টাও কিউব ইকুয়াল টু। এখন যদি এখান থেকে আমরা টাও স্কোয়ার কমন নেই, তাহলে টাও ইন্টু টাও স্কোয়ার, এখান থেকে টাও স্কোয়ার কমন নিলে থাকবে কাফা প্রাইম টাও মাইনাস, এখান থেকে টাও স্কোয়ার কমন নিলে থাকবে মাইনাস কাফা টাও প্রাইম ইকুয়াল টু টাও কিউব কাফা প্রাইম টাও মাইনাস কাফা টাও প্রাইম, বা বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু টাও কিউব কাফা প্রাইম টাও মাইনাস কাফা টাও প্রাইম ইকুয়াল টু। এখন এখান থেকে আমরা টাও স্কোয়ার কমন নেব, তাহলে টাও কিউব ইন্টু টাও স্কোয়ার, তাহলে এখানে থাকবে কাফা টাও মাইনাস কাফা টাও প্রাইম, যেহেতু আমরা টাও স্কোয়ার কমন নিয়েছি, তাহলে টাও স্কোয়ার নিচে লিখি। এখন টাও স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে টাও স্কোয়ার কাটা যাবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, ইকুয়াল টু টাও কিউব ইন্টু টাও স্কোয়ার, তাহলে হবে টাও টু দি পাওয়ার ফাইভ ইন্টু, এখন কাফা প্রাইম টাও মাইনাস কাফা টাও প্রাইম ডিভাইডেড বাই টাও স্কোয়ারকে আমরা লিখতে পারি ডি ডি এস কাফা বাই টাও। এখন যদি আমরা এস এর সাপেক্ষে কাফা বাই টাওকে অন্তরীকরণ করি, তাহলে এ রাশি পাবো, তাহলে ডি ডি এস কাফা বাই টাও ইকুয়াল টু, এখন আমরা জানি দুটি ফাংশনের বাঘফলের অন্তরীকরণ সমান হর ইন্টু লবের অন্তরীকরণ, হর হচ্ছে টাও, লব হচ্ছে কাফা, কাফার অন্তরীকরণ হবে কাফা প্রাইম মাইনাস লব ইন্টু হরের অন্তরীকরণ, তাহলে কাফা টাও প্রাইম ডিভাইডেড বাই হর স্কোয়ার, তাহলে টাও স্কোয়ার, অর্থাৎ টাও কাফা প্রাইম মাইনাস কাফা টাও প্রাইম ডিভাইডেড বাই টাও স্কোয়ার সমান আমরা লিখতে পারি ডি ডি এস কাফা বাই টাও। সুতরাং বি প্রাইম বি ডাবল প্রাইম বি ট্রিপল প্রাইম ইকুয়াল টু টাও কিউব কাফা প্রাইম টাও মাইনাস কাফা টাও প্রাইম ইকুয়াল টু টাও টু দি পাওয়ার ফাইভ ডি ডি এস কাফা বাই টাও প্রমাণিত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।